السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وما بعد شكرا درشق سرطة اپنا در کے شاگت و جانت چی ایماشر آت تحریک انسٹانے ایماشر آت تحریک جو بشتم برشو اسٹم شنکھا می 2021 ای شنکھا ٹی بیبین گروت پرن پروبندو نیبندر شمحار شجن ہوئے چی ای شنکھار دیتے پرشتہ ایسے شمپدکیو شمپدکیو شیرانم ہون چھے اللہ کے اتم رین دین সূরা মুজাম্মিলের 20 আয়াতের আলোকে এই প্রবন্ধটি লেখা হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকরিজুল্লাহ করজান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। রমজান মাস ইবাদতের মাস, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বায়ুর ন্যায় দান করতেন, সেজন্য মানুষকে উৎসাহিত করতে মূলত এই বিষয়টি নির্বাচন করা হয়েছে। এরপরে এই সংখ্যার তৃতীয় পৃষ্ঠায় আছে আহলাদিস মসজিদে হামলা, ইসলামী লিবাসে হিন্দুত্ববাদী আগ্রাসন। আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি মাসে এই বিষয়টি প্রথম কিস্তি প্রকাশিত হয়েছিল, এর পরবর্তী কিস্তি এ মাসে এই মে মাসে প্রকাশিত হলো। এই সংখ্যার সপ্তম পৃষ্ঠায় আছে পিতামাতার সাথে আদবসমূহ। সমাজে মানুষের কাছে আল্লাহর পরে যাদের সবচেয়ে বেশি অবদান সেটা হচ্ছে পিতামাতা, যাদের মাধ্যমেই মানুষ পৃথিবীতে আগমন করে এবং পিতামাতার মাধ্যমেই তারা শৈশবে প্রতিপালিত হয়ে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। কিন্তু যখন মানুষ স্বাবলম্বী হয়, যখন মানুষ একজন সক্ষম মানুষে পরিণত হয়, তখন তার পিতামাতার প্রতি তাদের যে করণীয়, তাদের প্রতি যে শিষ্টাচার বজায় রাখা প্রয়োজন, সেগুলি যেন তারা ভুলে যায়, সেগুলি তারা পালন করতে চায় না। মূলত সেই বিষয়গুলি মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই প্রবন্ধটি সাজানো হয়েছে। এই সংখ্যার 11তম পৃষ্ঠায় আছে নববী চিকিৎসা পদ্ধতি, গুরুত্বপূর্ণ একটি বিষয় এই প্রবন্ধে স্থান পেয়েছে। এই প্রবন্ধে চিকিৎসা বিজ্ঞানের আলোকে সিয়াম সাধনা, মূলত সিয়ামের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে সিয়ামের কী কী অবদান আছে বা কী কী গুরুত্ব ও ফজিলত আছে সেই বিষয়গুলি এই প্রবন্ধে উঠে এসেছে। এই সংখ্যার 14তম পৃষ্ঠায় আছে অল্পে তুষ্টি। আমরা জানি মানুষ সম্পদের ক্ষেত্রে সে যত চায়, যত পায় ততই সে চায়। মানুষের এই সীমাহীন আকাঙ্ক্ষা যখন যেন কখনোই শেষ হয় না। মূলত অল্পে তুষ্টি সম্পর্কে একটি প্রবাদ আছে, আল কানাআতু মিফতাহুর রাহা, অর্থাৎ অল্পে তুষ্টি হচ্ছে সুখের সোপান। সেজন্য অল্পে তুষ্টি মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং এটা পরকালীন জীবনে মানুষকে কী করে জান্নাতমুখী করতে পারে সেই বিষয়েই এই প্রবন্ধে স্থান পেয়েছে। এই সংখ্যার 24তম পৃষ্ঠায় আছে ঈদ আয়নের কতিবা মাসাইল, মূলত ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে মানুষের করণীয় কী সেই বিষয়গুলি এই প্রবন্ধে স্থান পেয়েছে। 26 পৃষ্ঠায় আছে জাকাত ও সাদাকা, রমজান মাস যেহেতু দান সাদাকার মাস, রমজান মাস যেহেতু বিশেষ করে অনেক মানুষ এই সময় জাকাত প্রদান করে থাকে, সেজন্য জাকাতের বিভিন্ন বিধান এবং জাকাত প্রদানের খাতসমূহ এই নিবন্ধে আলোচনা করা হয়েছে। এই সংখ্যার 27 পৃষ্ঠায় আছে মনীষী চরিত, শেরে পাঞ্জাব ফাতেহে কাদিয়ান মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। এই সংখ্যায় সানাউল্লাহ অমৃতসরীর উপস্থিত জবদানের দক্ষতা এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ তিনটি ঘটনা এবং সাংবাদিকতায় মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর অবদান এই গুরুত্বপূর্ণ বিষয় দুটি স্থান পেয়েছে। এই সংখ্যার 32 পৃষ্ঠায় আছে স্মৃতিচারণ করা হয়েছে প্রফেসর ডক্টর মঈনুদ্দিন আহমদ খান সম্পর্কে। এর শিরোনাম হচ্ছে প্রফেসর ডক্টর মঈনুদ্দিন আহমদ খান কিছু স্মৃতি, লিখেছেন মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। মূলত প্রফেসর মঈনুদ্দিন খান ছিলেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের তিনি থিসিসের একজন পরীক্ষক। তার সাথে গালিব স্যারের যে বিভিন্ন স্মৃতি রয়েছে সেই বিষয়গুলি এই প্রবন্ধে স্থান পেয়েছে। ৩৭ পৃষ্ঠায় আছে হাদিসের গল্প, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ,
মূলত এই হাদিসটিতে আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেন, সেই বিষয়েই এই প্রবন্ধে স্থান পেয়েছে। 37 পৃষ্ঠায় আছে চিকিৎসা জগৎ, মৌসুমি ফল, তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে। আমরা জানি তরমুজ একটি গুরুত্বপূর্ণ ফল, একটি সুস্বাদু ফল যা সব মানুষের প্রিয়। এই ফলের যে উপকারিতা আছে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। 38 পৃষ্ঠায় আছে ক্ষেত খামার, স্কোয়াশ চাষে অভাবনীয় সাফল্য। একটি বিদেশী ফল স্কোয়াশ, যেটা অনেকটা বাঙ্গির মতো এবং যার আকৃতি হচ্ছে লম্বা এবং মিষ্টি কুমড়ার মতো দেখতে। সুতরাং এই ফলটার, এই সবজিটার কী উপকারিতা আছে বা চাষ পদ্ধতি কী হবে সেই বিষয়টি এখানে স্থান পেয়েছে। 39 পৃষ্ঠায় আছে কবিতা, এবারের সংখ্যায় 5টি কবিতা স্থান পেয়েছে। এর প্রথম কবিতা হচ্ছে ফিরিয়ে আনো ইসলামী সভ্যতা, সাদা কালো, মৃত্যু আসবেই, তুমি আমার প্রিয় নবী, ওকের আহ্বান। 40 পৃষ্ঠায় আছে স্বদেশ বিদেশ, এবারের স্বদেশে স্থান পেয়েছে পেঁয়াজ আবাদে গবেষকদের সফলতা, উৎপাদন বাড়বে হেক্টর প্রতি 70% পর্যন্ত। 42 পৃষ্ঠায় আছে মুসলিম জাহান, বিজ্ঞান ও বিশ্বায়। 43 পৃষ্ঠায় আছে সংগঠন সংবাদ, এখানে খুলনা জেলা সম্মেলন এবং কেন্দ্রীয় শিক্ষা ও দাওয়াতি সফর 2021 আন্দোলনের অধীনে 4 দিনব্যাপী যে শিক্ষা সফর হয়েছে তার খুঁটিনাটি এখানে আলোচনা করা হয়েছে। 49 পৃষ্ঠায় আছে প্রশ্নোত্তর, এবারের প্রশ্নোত্তর বিভাগে 40টি প্রশ্ন স্থান পেয়েছে। গুরুত্বপূর্ণ এই বিভাগটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। যেমন এখানে প্রথম প্রশ্ন আছে, সিয়াম অবস্থায় করোনার টিকা গ্রহণ করা যাবে কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আসহাবে কাহাবের সদস্য কতজন ছিল ও কোরআন হাদিসের আলোকে জানতে চাই। এভাবে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে এই সংখ্যাটি সাজানো হয়েছে। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই সংখ্যাটি আপনি নিজে এবং অন্যদেরকে সংগ্রহ করার জন্য উৎসাহিত করবেন। নিজে পড়ুন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে পড়তে উৎসাহিত করুন। আপনি আত তাহরিক ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে আপনি সার্চ করতে পারেন, সেখানে পিডিএফ ভার্সন আপনি পড়তে পারবেন, www.attahreek.com। এই ওয়েবসাইটে আপনি পিডিএফ ভার্সন এখান থেকে পড়তে পারবেন। সেই সাথে আপনি আমাদের অফিসে যোগাযোগ করে, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো জায়গা থেকে আপনার হার্ড কপি সংগ্রহ করতে পারেন। সেই সাথে আপনার আশপাশের সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় 1200 মতো এজেন্ট, এদের কাছ থেকেও আপনি এই পত্রিকা সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আত তাহরিক ধর্ম সমাজ ও গবেষণা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মাসিক পত্রিকা। এই পত্রিকাটি ইসলামের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধ উপস্থাপন করা হয়ে থাকে, যা মানুষের যুগ জিজ্ঞাসার বিভিন্ন জবাবদানে সক্ষম। সুতরাং আপনি আপনার কপি এবং আপনার পার্শ্ববর্তী বন্ধু বান্ধবদের জন্য এই গুরুত্বপূর্ণ কপিটি সংগ্রহের জন্য আপনি প্রচার করবেন, প্রসার করবেন এবং নিজে এই কলমি জেহাদে অংশগ্রহণ করবেন। এই আহ্বান রেখেই আমরা এ মাসের আত তাহরিকে কলাম এখানেই শেষ করছি। সেই পর্যন্ত, আগামী সংখ্যা পর্যন্ত আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদেরকে সবাইকে সহি সালামতে রাখুন। এই দোয়া করে আমরা এখানেই শেষ করছি। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।